नाम छिलो हजरते साद सलामी रदियल्लाहु ताआला अन्हु जबान खुले बोलें सुबहानल्लाह ये साहबी হতো দরিদ্র হতো বাগা কফাল ফোড়া গরীব একজন সাহাবী ছিল সমাজের মানুষ তারে পছন্দ করত না দেখতে সে সুন্দর ছিল না চেহারা ছিল কালো দেখতে ছিল খাটো মানুষ তারে পছন্দ করত না বাবা রে আমার নবী তারে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া নিয়েছে বলেন সুবহানাল্লাহ ও বন্ধুরা রে হত দরিদ্র কালো সাহাবী হযরতে সাদ সালামী নবীর কাছে এসে কান্দে নবী গো সমাজের মানুষ আমারে পছন্দ করে না ও নবী গো জীবনে প্রত্যেকটা সুন্নাত আমি আদায় করেছি আমার মনে হয় আমি একটা সুন্নাত আদায় করতে পারবো না নবী গো আমার মনে হয় আমি এই সুন্নাত কোনোদিন আদায় করতে পারবো না ও নবী গো আমার মনে বড় কষ্ট নবী গো আমার মনে অনেক কষ্ট নবী আমি কি করব আমার কেউ পছন্দ করে না জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি জবান খুলে বলেন সুবহানাল্লাহ সাদ সালামী ডাক দে কই নবী গো আমি বিবাহ করতে পারি না আমি যাকে পছন্দ করি সে আমার যাও যাও আমার হাতের এই চিঠি পত্র কানাও আমার সাহাবী হযরতে আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্দর রমণী একটা কন্যা সন্তান আছে যাকে মানুষ এত সুন্দর বলে জানতো জান্নাত মানুষ বলতো না বলতো মদিনা হুরে মদিনা হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল যাকে মানুষ বলতো হুরে মদিনা জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সাহাবী নবীর হাতের হাত মোবারকের লেখা এই পত্র কানানিয়া হযরত সাহাবী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেল যাইয়া বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গড়ের ভিতরে আপনি আছেন নি গর থেকে জবাব আসলো হ্যাঁ গড়ের ভিতরে আছি বলতাছে নবী আমারে আপনার বাড়িতে পাঠাইছে দেখেন আমার হাতের এই পত্র চিঠিখানা আমার নবী আপনাকে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই পত্রের মধ্যে নবীর হাত মোবারকের লেখা পত্রের মধ্যে লেখা হে ওয়াহাব ইবনে আমর আমর ইবনে ওয়াহাব সাহাবি তোমার কন্যা সন্তানটা আমি জানি অনেক সুন্দর অনেক রূপসী অনেক সুন্দর তোমার এই কন্যা সন্তান আমি আমার সাহাবী হত দরিদ্র কালো সাহাবী সাদ সালামির জন্য আমি পছন্দ করেছি জবান খুলে বলেন সুবহানাল্লাহ সাদ সালামী ভাবতেছে দেখতে ছেলেটা কালো ঘর নাই বাড়ি নাই জায়গা নাই সম্পদ নাই মনের ভিতরে দুজুর মজুর বিবাহ দিবে কি দিবে না আবার ভাবতেছে নবীর প্রস্তাব কি করে বরখাস্ত করব কি করে আমি বাধা দিব আবার মনের ভিতরে একটা কুসুর দুজুমুজু খাইতেছে কি করব কি না এই মেয়ে ঘর থেকে ডাক দে বলতেছে বাবা গো চিন্তা করিয়েন না যেই নবীজি প্রস্তাব পাঠাইছে ওই নবীজি আমাকে অবশ্যই এই সাদ সালামের জন্য পছন্দ করেছে আমি নবীর পছন্দ হয়ে গেলাম বাবা গো দুনিয়ার মধ্যে হয়তো কষ্ট করলাম টাকার জন্য হয়তো ঘরের জন্য সম্পদের জন্য কষ্ট করলাম যদি নবীর পছন্দের সাহাবি সাদ সালামির বউ হইতে পারি আমি ধন্য হব আমার বাবা মা তোমরা ধন্য হইবা আমার বংশ ধন্য হইবা নবীর প্রস্তাব বরখাস্ত করা যাবে না আমি রাজি 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 আমি নবীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমি সাদ সালামি
মুখে স্বামী হিসাবে গ্রহণ করব জবান খুলে বলেন সুবহানাল্লাহ এই সাদ সালামি বিবাহ ঠিক হয়ে গেল আমর ইবনে ওয়াহাবের কন্যা যার মানুষ বলতো কুরে মদিনা এত সুন্দর রূপসী দেখতে খুব সুন্দর ছিল লম্বা ছিল খুব সুন্দর একটা মেয়ে ছিল আমর ইবনে ওয়াহাবের মেয়ে আমার নবীজি বলতাছে তাহলে তুমি বিবাহের দিন তারিখ ঠিক করলাম বিবাহের জন্য তুমি প্রস্তুতি নেও বলেন সুবহানাল্লাহ তখন আমার নবী বলতাছে এ সাদ সালামি বিবাহ করলে মহারানা দিতে হয় তুমি কি দিবা এই সাহাবী কান্দে নবী আপনি তো জানেন আমার কিছু নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই ও নবী গো আমি দেওয়ার মতো আমার কোনো কিছুই নাই একমাত্র আপনার দয়া ছাড়া আমার কোনো কিছুই নাই বলেন সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে কয়ে সাদ সালামি যাও তুমি চিন্তা করিও না আমার পাগল আমার সাহাবী হযরত আবু বকরের কাছে যাও যাইয়া বলো আমি নবী তোমারে পাঠাইছি তোমাকে কিছু দেরহাম দেওয়ার জন্য আবু বকর অনেক দেরহাম দিয়েছে আবার বলতাছে উসমানের কাছে যাও যাইয়া বলো নবী আপনাকে পাঠাইছে আমাকে পাঠাইছে বিবাহের জন্য আপনার কাছে সহযোগিতা প্রার্থনা করতেছি এই এমনি ভাবে নবীর কয়েকজন সাহাবী হযরতে আবু বকর হযরতে উসমান হযরতে নবীর যত বড় বড় সাহাবে কেরামগণ সকলে মিলিয়া তারে অনেক দেরহাম উপহার দিয়েছে বলেন সুবহানাল্লাহ সেজন্য বিবাহের মধ্যে উপহার নেওয়া উপহার দেওয়া এটা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ সহিচ্ছা যদি মানুষ বিবাহের মধ্যে উপহার দেয় এটা সুন্নাত গ্রহণ করো সুন্নাত উপহার দেওয়া নেওয়া সুন্নাত যেমন সাদ সালামি বিবাহে করতে সাহাবা কেরাম তাকে উপহার দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই নবীর সাহাবী হযরত সাদ সালামি বিবাহের বাজার করার জন্য বাজারে গেল রে বাবা এর মধ্যে একটা করুণ একটা কাহিনী ঘটে গেল বিবাহ করতে পারে নাই বিবাহের সরঞ্জাম কিনতেছে বিবাহ করতে গেলে পাঞ্জাবি শেরওয়ানি নতুন কিনতে হয় মাতার মুকুট কিনতে হয় বিবাহের অনেক বাজার আছে এগুলা করতে হয় সাদ সালামি নতুন দাম্পত্য জীবন শুরু করব বিবাহের বাজার করার জন্য যখন বাজারের মধ্যে গেল তখন কে যেন বলতাছে নবীর সাহাবীরা রে ও নবীর সাহাবীরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো উহুদের ময়দানে আমার নবীজি নাকি শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এই কথাটা যেই মাত্র সাদ সালামি শুনতে পাইলে উহুদের ময়দানে নবীজি উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে নাই নাই নবী নাই যেই মাত্র সাদ সালামি শুনতে পাইল ভাবতেছে হাই রে কার জন্য কি করব কার জন্য আমি বিবাহ করব আমার নবী যদি না থাকে আমার এই জীবনের দরকার নাই রাখবো না এই জীবন বিবাহ আর করব না বিবাহের বাজারের বদলে সে যুদ্ধের পোশাক পরিধান করেছে যুদ্ধের পোশাক ক্রয় করেছে তরোয়াল কিনেছে যুদ্ধের সরঞ্জাম কিনিয়া এক দূরে যুদ্ধের ময়দানে চলে গেছে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে সাদ সালামি শোনার মাত্র একটা ধূর দিয়া বিবাহ বন্ধ করে যুদ্ধের সরঞ্জাম কিনিয়া এক দূরে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করতে 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 এক সময় সাদ সালামি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইসলাম কো জিন্দা হুতা হে হাই শহীদ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এই ইসলাম কার জিন্দা করার জন্য সাদ সালামিও শহীদ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সাদ সালামি নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে হযরতে সাদ সালামি এমন সময় যুদ্ধ শেষ সাহাবা কেরামগণ যারা
যুদ্ধের মধ্যে জয় হয়েছে তারা নবীর কাছে চলে আসলো আর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে বুকের রক্ত দিয়ে তারা যুদ্ধের ময়দানে শুয়ে রইছে তারা শহীদ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা আমার এই দিন প্রচার করতে যাইয়া যারা ইসলামের জন্য যারা নবীর কালিমার জন্য যারা ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধে করতে যাইয়া যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না তারা জীবিত থাকবে কবরের মধ্যে জীবিত থাকবে তাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে রিজিক প্রদান করব বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশ তালাশ করতেছে সকল লাশ তালাশ কইরা যুদ্ধের নিয়ম হচ্ছে শরীয়তের বিধান হচ্ছে যারা যুদ্ধে যেইভাবে শহীদ হবে যেই পরনের কাপড় থাকবে সেই কাপড় দিয়া আর কোন কাপড় পরিধান করা হবে না যেমনি যে অবস্থায় শহীদ হবে এইভাবে তাকে কাফন দাফন করাইয়া কবরের মধ্যে শোয়ানো হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সাদ সালামীকে যখন কবরের মধ্যে রাখতে গেল আমার নবী এই কবরের মধ্যে চাইয়া মুস্কি মুস্কি হাসে মুস্কি মুস্কি হাসে নবীর হাসির একটা কারণ অবশ্যই আছে কিনা নাই বিবাহ করতে পারলো না যুদ্ধের ময়দানে সাহাবি হযরত সাদ সালামী শহীদ হয়ে গেছে নবী তার কবরের মধ্যে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলিয়া যখন তাকে কবরের মধ্যে শুয়াইবে তখন নবীজি হাসে কিছুক্ষণ আগে নবী তার জন্য অনেক কান্না করেছে কিন্তু যেই মাত্র তার কবরের মধ্যে নবীজি কবরের মধ্যে তাকাইছে তার জন্য মুস্কি মুস্কি হাসতেছে সাহাবা কেরামগণ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কেন কেন হাসতেছেন নবী গো আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি হাসতেছি আমার সাহাবী দুনিয়ার মেয়ে পছন্দ করেছিল কিন্তু বিবাহ করার সময়টা পাইল না আমি দেখতেছি আমার আল্লাহ আমার সাদ সালামীর জন্য জান্নাতি মেয়ে বিবাহ করার জন্য জান্নাত থেকে রমণী তার কবরের মধ্যে পাঠাইছে দুনিয়ার কোন মেয়ে নয় জান্নাতি হোর গিলমান জান্নাতি সুন্দর নারী সুন্দর রমণী তার কবরের মধ্যে পাঠাইয়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ যিনি ছিলেন হুরে মদিনা এই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন ঠিক হয়েছিল যুদ্ধের জন্য নবীজির ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে কবরের মধ্যে ওই সাহাবীকে শোয়ানোর পরে নবী দেখলো রে তার জন্য আমার আল্লাহ জান্নাতি নূর জান্নাতি হুর সুন্দর রমণী তার জন্য কবরের মধ্যে পাঠাইয়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ সেজন্য বলে নবীর প্রেমিকেরা দিশাহ রামরণের বই করি না প্রেম তো মরি না সর্বনি বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহ রামরণের বই করে না প্রেম তো মরে না প্রেম কইরা সে আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো ও তারে আঠারো সাল কি রাখাইলো তবু প্রেম তো সারে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহ রামরণের বই করে না প্রেম তো মরে না প্রেম কইরা সে ইউসুফ নবী
जार पे मेरो ही माँ बीबी गो ओ नबी पे मेरे दाए जेल काटे छे तो वो प्रेम तो सारे ना प्रेम तो मोरे ना प्रेम कोईरा से वैस अल करनी नबीर प्रेमे बंगिलो दंत तीनी गो ওই ওয়াইস করণে নবীর প্রেমে পাগল হয়া পাইল নবীর জোবাকানা প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না একটাও জবান বন্ধ রাখবেন না জবান করে বলেন ঠিক কিনা এ বন্ধুরা রে শুধু তাই নয় নবীর অনেক সাহাবী এইভাবে হাসতে হাসতে জীবন দিয়ে দিল তবু নবীর প্রেম তারা ছাড়তে পারে নাই নবীর প্রেমের জন্য তারা স্ত্রীর মায়া করে নাই সন্তানের মায়া করে নাই জীবনের মায়া করে নাই নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবন হাসতে হাসতে তারা শহীদ হয়ে গেছে জবান খুলে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ শুধু তাই নয় যতক্ষণ না পর্যন্ত কোন ইমানদার মুসলমান নরনারী তার জীবনের চাইতে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপন পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মহব্বত তারা না করবে তোমরা যারা না করবা আমি নবীকে মহব্বত ততক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না জবান খুলে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জবান খুলে বলেন সুবহানাল্লাহ যতক্ষণ না পর্যন্ত কোন ইমানদার মুসলমান নর নারী তার জীবনের চেয়ে তার পরিবারের চেয়ে তার জীবনের চেয়ে তার পরিবারের চেয়ে আপন পরিবার পরিজন নিজের জীবনের চেয়ে যতক্ষণ না পর্যন্ত নবীকে যারা মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হইতে পারবে না ইমানদার হইতে পারবে না জবান কোলে বলেন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কুরআনের একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কই জগতের মানুষের আরি ও জগতের বান্দা বান্দিরা যদি তোমরা আমি আল্লাহকে অনুসরণ অনুকরণ করতে চাও আমি আল্লাহকে মানতে চাও আমি আল্লাহকে মহব্বত করতে চাও ইউহিবিকুমুল্লাহ তোমরা আমার হাবিবুল্লাহ নবীকে অনুসরণ অনুকরণ করবে আমার নবীরে মহব্বত করবে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ আল্লাহর মহব্বত পাইতে হইলে আল্লাহকে অনুসরণ করতে হইলে আমার নবীকে অনুসরণ করতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে যখন মানুষ আমার নবীকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করবে ওয়াগফিরিলাকুম যখন সে গুনাহ করবে জুনুবাকুম যখন সে জুলুম করবে আমার আল্লাহ আমার নবীর মহব্বতের ওসিলা তার জীবনের সমস্ত গুনাহ জুলুম অন্যায় অনাচার আল্লাহ মাফ করে দেবে ওয়াল্লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার নবীর মহব্বতের ওসিলা আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ হে রাসূল
তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাওয়ার আশায় মন চলতে যাই মদিনা চোটে যাই মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমারি নাম শুনিলাম এই চোখে তোমায় দেখলাম না তোমারি নাম শুনিলাম এই চোখে তোমায় দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না এই বড় গঙ্গারের যুবকের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জবান খুলে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ যুবকের রে নবীর মহব্বত দরকার আছে নি আওয়াজে বলেন নবীর প্রেম মহব্বত দরকার আছে নি নবীর প্রেম নিয়ে যদি যাইতে পারেন রে আমার আল্লাহ এই নবীর উসিলা তোমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিবে আমার আল্লাহ জীবনে কোনো কিছু না থাকতে পারে জীবনে কত নামাজ পড়লাম জানি না একটা সেজদা আল্লাহর কাছে কবুল হইছে কি হইছে না কোনোদিন বলতে পারবো না নামাজ পড়ছি আল্লাহ বেহেস্ত দিব বেহেস্তের আশা করতেছি কিন্তু আমরা নামাজ পড়া বেহেস্তে যাইতে পারবো এমন টার্গেট আমরা করতে পারবো না একটা বিশ্বাস আছে রে বাবা জীবনে কোনো কিছু না থাকতে পারে এই অন্তরের মধ্যে বড় গঙ্গারের যুবকের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে কিনা নাই ওই নবীজি জীবন থেকে শুরু করে কবর হাসর ফুল সিরাত মিজান জান্নাত পর্যন্ত উম্মতদেরকে সাফায়াত করিয়া পৌঁছাইয়া দিবে জবান কোলে বলেন সুবহানাল্লাহ ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না
নবী আমার উম্মতের দেওয়ানা, ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। নবীর পাগল ছিল হযরত বেলাল, আজান দিত পঞ্চ ওয়াক্ত, ওরে আজানেতে পাইছে নবীর ভালোবাসা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদায় বেলা পাঁচটি উপদেশ আপনাদেরকে দিয়ে যাই, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মসজিদের স্মরণ ধরবেন, নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন, এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ উপদেশ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনি আমাকে ইমান আমল নিয়ে নবীর প্রেম মহব্বত নিয়ে যেন কবরে যাইতে পারি, সেই তাওফিক যেন দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।